আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। ইসলাম এবং সমাধানের প্রিয় ভাই ও বোনেরা, দীর্ঘ এক সপ্তাহ পর আমরা ফিরে এলাম আমাদের সবার প্রিয় অনুষ্ঠান ইসলাম এবং সমাধানে, আমাদের সবার প্রিয় টিভি চ্যানেল আয়ন টিভির পর্দাতে। ভাই বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং ইসলামের পথে, ইসলামের জন্য, ইসলামের রাস্তায় ছোটো ছোটো কাজ করার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আপনাদের সামনে এসে বসে কয়েকটি কথা বলার এবং বলবার তৌফিক দান করবেন, সেজন্য অশেষ শুক্রিয়া আদায় করতেছি মহান মালিকের দরবারে। করতেছি শুক্রিয়া তসবি আলহামদুলিল্লাহ। ভাই বোনেরা, আপনারা জানেন ইসলাম এবং সমাধান আমরা মূলত তিনটি ভাগে সাজিয়ে থাকি। প্রথম যে আমাদের এপিসোডটা আমরা করে থাকি, আমরা মূলত টপিকের ভিত্তিতে আমরা আলোচনা করে থাকি, আমাদের অতিথি আলোচনা করেন এবং মিডলের যে সেকশনটা আছে এখানে আপনাদের যে প্রশ্ন যারা আপনারা করেন এবং প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করি এবং উত্তর খোঁজার চেষ্টা করি, এবং শেষের পর্বের দিকে আমরা যেটা চেষ্টা করি, আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি, তারপরে আমরা আলোচনার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শেষ করার চেষ্টা করি। তার ব্যতিক্রম আজকেও নয়, আজকেও আমরা ইনশাআল্লাহ সুন্দর একটা টপিক আমাদের আছে, এই টপিকের ভিত্তিতে আলোচনা করবেন আমাদের অতিথি। দিন ভার্সেস দুনিয়া, আমরা কীভাবে দুনিয়া পেয়ে দিনকে ভুলে গেলাম, মহান মালিকের কথা ভুলে গেলাম যিনি আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর, একমাত্র আল্লাহর গুলামি করার জন্য। আমরা কীভাবে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি রাখার চেষ্টা করব, এই বিষয়ে এই টপিকের ভিত্তিতে আমাদের অতিথি আলোচনা করবেন। তো বরাবরের মতো ভাই বোনেরা, আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুফতি আশরাফুর রহমান, দারুল হাদিস লাতিফিয়া লন্ডন। ইনশাআল্লাহ আমরা যাব আমাদের অতিথির সাথে কথা বলবো, তারপরে উনি ইনশাআল্লাহ ওনার মূল্যবান কথাগুলো বলবেন। কেমন আছে? আলহামদুলিল্লাহ, আজকে তো অনেক গরম পড়েছে, তারপরে কেমন যাচ্ছে আজকের? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালোই রেখেছেন। সবাই একটু, মানুষজনের একটু আনাগুনা বাহিরের দিকে যাচ্ছে, একটু একটু কোভিডের সিচুয়েশনটা একটু ইনশাআল্লাহ কম আছে, সেজন্য সবাই একটু বাহিরে যাচ্ছেন, পার্কে যাচ্ছেন, অনেক মানুষ বিভিন্ন জায়গায় ইউকের এই হলিডেতেও যাচ্ছেন, এটা আল্লাহর শুকরিয়া একটু। আলহামদুলিল্লাহ, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি এই যে বর্তমানে যে ডেল্টা যে ভাইরাস যেটা, ওইটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে হেফাজত রাখেন, আমার দেশকে হেফাজত করেন, হেফাজত করেন ইনশাআল্লাহ। আজকে আমাদের অনেক সুন্দর একটা টপিক, আপনার মূল্যবান কথা শুনবো আমরা, তারপরে কলারের দিকে ইনশাআল্লাহ যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মাদিন وعلى آله وأصحابه أجمعين أما بعد আয়ন টিভি ইসলাম এবং সমাধান সবার প্রিয় এই অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে আসার সুযোগ দান করেছেন, এই অনুষ্ঠান দেখার সুযোগ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এ সকল অনুষ্ঠান থেকে যে সমস্ত বিষয় আমরা আলোচনা করি, আমরা আমাদের জীবনে বাস্তব ক্ষেত্রে যেন এর প্রতিফলন ঘটাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক ইনায়াত করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে দিন ভার্সেস দুনিয়া। এই দুনিয়া এবং দিন, আমাদের ধর্ম, দিন বলতে আমরা কী বুঝি এবং এই দুনিয়াটা কী, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহনশাহী দরবারে তৌফিক কামনা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং আমাদের আদি নিবাস দুনিয়ায় ছিল না, আমাদের আদি নিবাস ছিল বেহেস্তে, জান্নাতে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে সৃষ্টি করেছেন, আমাদেরকে জান্নাতে রেখেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই দৃষ্টিকোণ থেকে দুনিয়া আমাদের মূল নিবাসস্থল নয়, আমাদের মূল নিবাসস্থল হচ্ছে জান্নাত। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এবং এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন। যত ধরনের উপভোগ্য বিষয় আছে, টেস্টের বিষয় আছে, স্বাদের বিষয় আছে, সব কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে সাজিয়েছেন। এবং এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে অসংখ্য প্রাণী রয়েছে এবং প্রত্যেক প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই সৃষ্টি করেছেন। আর আমরা একমাত্র জীব যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আকাশে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাতে, আর সেই জান্নাত থেকে আমাদের পদার্পণ, আমাদের আগমন এই দুনিয়াতে। আর অন্য জীবজন্তু যারা আছে, অন্য সমস্ত সৃষ্টি যারা দুনিয়াতে আছে, তাদেরকে এই দুনিয়ার থেকেই সৃষ্টি করেছেন, দুনিয়াই সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য এই দুনিয়া আমাদের স্থায়ী নয়, আমরা আবার আমাদের গন্তব্য, আমাদের শিকড়ে আমাদেরকে ফিরে যেতে হবে। অন্যান্য জীবজন্তু, অন্যান্য প্রাণী যারা আছে, তাদের বিষয়টি এই জমিনের সাথে, দুনিয়ার সাথে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের পর সবাইকে আবার বলবেন, মাটিতে তোমরা মিশে যাও, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, ল্যান্ড হয়ে যাও, তারা শেষ হয়ে যাবে সেই সময়ে। কিন্তু আমাদের জন্য শেষ নেই, আমাদের শুরু হয়েছে জার্নি, আমাদের জার্নির শেষ নেই। এখান দুনিয়া আমাদের একটি স্টেশন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টি করেছেন, সব ধরনের বিষয়কে সৃষ্টি করেছেন, সৌন্দর্যকে সৃষ্টি করেছেন, উপভোগ্য বিষয়কে সৃষ্টি করেছেন। এবং একমাত্র সৃষ্টি মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করেন নাই এমন কোনো বিষয় থেকে যে সে এই বিষয়গুলো সে করতে পারবে না ইচ্ছা করলে। এমন কিছু বিষয় রয়েছে যেগুলো অন্যান্য প্রাণীর ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, ইউজের ক্ষেত্রে, এই দুনিয়ার বিষয়গুলোকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফোর্স করে দিয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিবিল্লিভাবে খিলকাতান তাদের মধ্যে সেই জ্ঞান দান করে দিয়েছেন, তারা নিজে বুঝতে পারে তার নিজের কোন দিকে যাওয়াটি ভালো আছে, কোন দিকে যাওয়াটি মন্দ আছে, কোন বস্তুটি তার জন্য খাদ্যের উপযোগী, কোনটি তার খাদ্যের উপযোগী নয়। যার কারণে আমরা দেখতে পাই এই জমিনে যে সমস্ত পশু পাখি তারা লতাপাতা খায়, তারা কখনো মিট জাতীয় দ্রব্য খায় না। যারা মাছ এগুলো যারা খায় তারা গোস্ত খায় না, একদল আছে। আর একদল আছে প্রাণী যেগুলো লতাপাতা খায় না, বরং তারা খায়, হান্ট করে, তারা শিকার করে পশু পাখিকে, অন্য গোস্ত খায়। অন্য এক প্রাণী আছে যারা মাটিকে ভক্ষণ করে। কিন্তু মানব এক জাতি, একমাত্র আল্লাহর সৃষ্টি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনটি সে খেতে চাবে, কোনটি খেতে চাবে না, সেটা তা খেতে পারবে না, সেটা তার জিবিল্লিভাবে দেয়া হয় নাই। তার মধ্যে আল্লাহ কোয়ালিটি দিয়েছেন, সে যে কোনো জিনিস খেতে পারে, সে এমনকি মাটিকে পুড়িয়ে শিকড় বানিয়ে খেতে পারে। তাই মানব এই জাতি। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, সব কিছুকে সৌন্দর্যমণ্ডিত করেছেন দুনিয়ায়। মুসলিম শরীফের হাদিস হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাদ দুনিয়া হুলুওয়াতুন খাদিরাতুন, দুনিয়া হচ্ছে এনজয়ের জায়গা, দুনিয়া হচ্ছে
সৌন্দর্যের জায়গা। এখানে দুটি শব্দকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন, একটি হচ্ছে হুলুয়াতুন অর্থাৎ মিষ্টান্ন, টেস্ট, যেটাতে টেস্ট রয়েছে, স্বাদ রয়েছে, যেটা বক্ষণে স্বাদ রয়েছে, এবং খাদিরাতুন বলা হয়েছে যে একটা দৃষ্টিনন্দন, সবুজ বলা হয়েছে, কারণ দুনিয়ার সেই সবুজ বা দৃষ্টিনন্দন মানুষের আকর্ষণকে, দৃষ্টিকে আকর্ষণ করে, মানুষকে যে দুটি জিনিস মানুষকে আকর্ষণ করে, অনেক বিষয়ে মানুষকে আকর্ষণ করে, মানুষের দিককে, মানুষের কাজকে কন্ট্রোল করে থাকে দুনিয়ার। তন্মধ্যে প্রধান যে দুটি দিক হচ্ছে, একটি হচ্ছে টেস্টের জন্য, টেস্ট করার জন্য, স্বাদ পাওয়ার জন্য, আরেকটি হচ্ছে চোখকে দেখার জন্য, নিজের চক্ষুর স্বাদ গ্রহণের জন্য। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন হুলুয়াতুন খাদিরাতুন ওয়াল্লাহু মুস্তাখলিফাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করছেন, আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, তোমরা এই দুনিয়ায় ছিলে না, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এখন আমাদেরকে কী জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন? এই হাদিসে পাক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহু মুস্তাখলিফাকুম ফিহা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খলিফা বানিয়েছেন, তার প্রতিনিধি বানিয়েছেন, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। ফালিয়ানজুরা কাইফা তাআমালুন, আল্লাহ তোমাদেরকে টেস্ট করবেন, আল্লাহ তোমাদেরকে দেখবেন, অবজার্ভ করবেন, তোমরা কাজ কীভাবে করছো। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া কি, দুনিয়ার প্রকৃত একটি হাকিকত, দুনিয়ার হাকিকত এই দিক দিয়ে, দুনিয়া মানুষের কাছে দৃষ্টিনন্দন, দুনিয়ায় মানুষের জন্য অসংখ্য অগণিত উপভোগের ব্যবস্থা রয়েছে, স্বাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে, যেটা ওপেন আল্লাহ রেখেছেন মানুষের মধ্যে। এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন জিবিল্লিভাবে দেন নাই যে ওটা তার জন্য নিষেধ, ওটা তার জন্য আদেশ, বদার তার জন্য হালাল, ওটা তার জন্য হারাম, ওইভাবে তার মনের মধ্যে সেটা ঢালিয়ে দেন নাই। কিন্তু পশু পাখি, জীবজন্তু, তাদের মধ্যে সেটা আছে, যার কারণে একটা মুরুককে কেউ গুস্ত খাওয়াতে পারবে না, মুরুক গুস্ত খাবে না। এইভাবে একটা পাখি যে পুক খেয়ে থাকে, সে পুকই ধরবে, পোকামাকড় খাবে, সে অন্য কিছু খাবে না, সেটা তার মধ্যে, সেটা তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মানুষের মধ্যে সেভাবে দেয়া হয় নাই, আর যে এ কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা এই দুনিয়ায় কীভাবে চলি, আমরা দুনিয়ায় কীভাবে কাজ করি, আমরা দুনিয়ায় কীভাবে আমাদের সেই মূল জায়গায় ফিরিয়ে যাওয়ার জন্য কাজ করতে থাকি। এর কারণে যখন দুনিয়ায় আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক মানুষ, যে কোনো মানুষ হোক, যে বনি আদম, যিনি মানুষ, তিনি প্রত্যেকেই তার সেই মৌলিক অবস্থার উপর, মূল অবস্থার উপর দুনিয়া আসছে। তা আমাদের মূল অবস্থা কি? আমাদের মূল অবস্থাটি হচ্ছে জান্নাত। আমরা সেই জান্নাতি অবস্থায়, জান্নাতি হালতে আমরা দুনিয়ায় আসি। এর কারণে ছোটো বাচ্চা যারা, তাদেরকে বলা হয় ইনোসেন্ট, তাদেরকে বলা হয় মাসুম, কারণ তারা ওই যে পাপমুক্ত জগতে ছিল, জান্নাতে ছিল, সে দুনিয়ায় এসেছে, এখনও দুনিয়ায় তার স্বাদ উপভোগ করে নাই, তার আইডিয়াকে সে এখনও কাজে লাগায় নাই, সেই পরীক্ষায় এখনও সে পড়ে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে রাখলেন, সৃষ্টি করলেন। দ্বিতীয়ত, যেহেতু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, লিয়ানজুরা, আল্লাহ দেখবেন, অবজার্ভ করবেন, কাইফা তাআমালুনা, তোমরা কীভাবে দুনিয়ায় কাজ করছো, তাই এজন্য প্রয়োজন হচ্ছে গাইডেন্সের, এজন্য প্রয়োজন হচ্ছে দিক নির্দেশনার। আর সেই দিক নির্দেশনার প্রয়োজনে, প্রয়োজন হচ্ছে সেই দিক নির্দেশনাকে বোঝার জন্য প্রয়োজন হচ্ছে ইন্টালেক্ট বা আকলের প্রয়োজন হচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকল দান করেছেন, জ্ঞান দান করেছেন, বুঝ দিয়েছেন,
আর তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাইডেন্স দিয়েছেন কিভাবে সে চলবে, সে কিভাবে খাবে, কিভাবে ঘুমোবে, সে কি খাবে কি খাবে না, সে কার সাথে কি করতে পারবে, সে কোন কাজ করবে কোন কাজ করবে না, এই সব কিছুর যে গাইডেন্স দেওয়া হয়েছে সেটা হচ্ছে দিন। তাই দুনিয়া হচ্ছে একটা ক্ষেত্র, আর সেই দুনিয়ার ক্ষেত্রে কাজ করার যে গাইডেন্স, সেই গাইডেন্স হচ্ছে, গাইডেন্সের নাম হচ্ছে দিন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন শুধুমাত্র মানুষকে সরাসরি দেন নাই, যাতে করে প্র্যাকটিক্যালভাবে বাস্তব লাইফে তার ট্রেন করতে পারেন, মানুষকে জানিয়ে দিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুর থেকেই পাঠানো শুরু করেছেন নবী রাসূলগণকে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত 124,000 নবী রসুল, মতান্তরে 224,000 নবী রসুল, এক অর্থে অসংখ্য অগণিত নবী রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে পাঠিয়েছেন মানুষদেরকে সেই দিন বোঝানোর জন্য, মানুষদেরকে তার সেই এই দুনিয়াতে সে কিভাবে চলবে, তার দুনিয়াতে কোন জিনিসটিতে সে উপভোগ করবে, কোনটি সে উপভোগ করবে না, কোনটি সে ব্যবহার করবে, কোনটি সে ব্যবহার করবে না, কোনটি সে দেখে তার দৃষ্টিনন্দন, তার চেহারাকে, তার চক্ষুর সেই যে আকর্ষণকে সে মিটাবে, কোন দিকে সে তার চক্ষুর সেই আকর্ষণকে মিটাবে না, বরং চক্ষুকে অবনমিত করে রাখবে, চক্ষুকে ডাউন করে রাখবে, এই সব কিছুকে শিক্ষা দেওয়ার জন্য এই 124,000 বা 224,000 আসলে এই সংখ্যার মধ্যে সীমিত নয়, হাদিসে বর্ণনা এসেছে কিন্তু এই সংখ্যার মধ্যে সীমিত নয়, কারণ হচ্ছে কোরআনে কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন নবী রাসূল সম্পর্কে যে ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনহুম মান কাসাসনাহুম আলাইক ও মিনহুম মান লাম নাকসুসহুম আলাইক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীদের কথা আপনাকে জানিয়ে দিয়েছি এবং অনেক নবীদের কথা আপনাকে আমি জানাই নাই। তাই এই দৃষ্টিকোণ থেকে আকীদার কিতাবে লেখা হয়েছে যে নবী রাসূল সম্পর্কে যে ধারণা করা হচ্ছে বা যে রেওয়ায়েত এসেছে বর্ণনা এসেছে 124,000 কিংবা 224,000 নবী রাসূল এসেছেন, এর অর্থ নয় যে এর বাহিরে আর আসেন নাই, অর্থাৎ অসংখ্য গণিত নবী রাসূল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রেরণ করেছেন। তাদের প্রেরণ করার মূল মাকসাদ হচ্ছে এই যে দুনিয়া, এই দুনিয়ায় আমরা যে এসেছি এবং আমাদের যে আসল ছিল আমরা কিভাবে ফিরে আমরা আসলে যাব, এবং এই দুনিয়ার অন্যান্য বিষয়কে আমরা কিভাবে ইউজ করব, যেহেতু অন্য জানোয়ারদেরকে অন্য প্রাণীদেরকে সে কি ইউজ করবে সে কি ইউজ করবে না সেগুলো তাকে শিখিয়ে দেওয়া হয়েছে, সে তার ইচ্ছা মতো কিছু ইউজ করা অথবা ইচ্ছা মতো সে কিছু ইউজ করা থেকে বিরত থাকা সেটা তার এখতিয়ারে নয়, তার ইচ্ছাধীন নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সম্মানিত করেছেন, তাদেরকে সেই ইচ্ছার স্বাধীনতা দান করেছেন, তাদেরকে উইল পাওয়ার দিয়েছেন, মানুষ ইচ্ছে করলে যে বস্তু সে দুনিয়ার ইউজ করার সে ইউজ করতে পারবে, ইচ্ছে করলে সে ইউজ করা থেকে ব্যবহার করা থেকে বিরত থাকতে পারবে, কিন্তু কোন জিনিসটি ইউজ করলে তার জন্য উপকার হবে, তার সেই শিকড়ে সে ফিরে যেতে পারবে, এবং কোন বিষয়টি সে ব্যবহার করলে শিকড়ে ফিরে যেতে তাকে বাধাপ্রাপ্ত হবে, তাকে শিকড় থেকে দূরে সরিয়ে দেবে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন দীন বা ধর্ম বা রিলিজিয়ন। ধর্ম হচ্ছে মানুষের জন্য, এর কারণে মুসলিম শরীফের অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আদ্দীনু আন-নসিহা, আদ্দীনু আন-নসিহা, নসিহাতের নাম হচ্ছে দীন, নসিহাতের নাম হচ্ছে দীন। মান নসিহা, নসিহা অর্থ কি? নসিহা হচ্ছে সবার জন্য কল্যাণকামিতা, অর্থাৎ মানুষের জন্য কল্যাণকামিতা, আল্লাহর সৃষ্টির জন্য কল্যাণকামিতা। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
ইরশাদ করলেন সাহাবায়ে কেরামদেরকে, আদ্দীনু আন-নসীহা, দীন হচ্ছে নসীহার নাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, লিমান, কাদের জন্য এই দিনটি নসীহা? নসীহার আরেকটি অর্থ হচ্ছে সঠিকভাবে কাজ করা, সঠিকভাবে কাজ করা। আর সঠিকভাবে কাজ করাই সবার জন্য মঙ্গলকর। যে কোনো কাজটি যদি সঠিকভাবে করা হয়, নিয়ম অনুযায়ী করা হয়, তাহলে সেটা সবার জন্য কল্যাণকর। যেমন এই আমরা এক্সপিরিয়েন্স করতেছি যে প্যান্ডামিকের সময়, যেটা একেবারে নিকটে, এখনও আমরা লকডাউনের মধ্যে, একটি পর্যায়ে লকডাউনের মধ্যে আমরা আছি এখন পর্যন্ত। তাই এখানে যে বিষয়গুলো, লকডাউনের যে সমস্ত কন্ডিশনগুলো দেওয়া হয়েছিল, যে সমস্ত গাইডেন্স দেওয়া হয়েছিল, এই গাইডেন্স ফলো করার মাধ্যমে কি হবে, যথাযথভাবে সেটার উপর আমল বা অ্যাকশন বা অ্যাক্ট করার মাধ্যমে সকলের জন্য একটা নিরাপত্তার সুযোগ আসবে। কিন্তু যারা এটাকে ব্রেক করবে, তাদের কারণে হয়তো অন্যের ক্ষতির সম্ভাবনা রয়েছে। কেন বলে, সে যে নিয়মানুবর্ততা আছে, সেই নিয়মানুবর্ততা বা সেই গাইডেন্সকে ফলো না করার কারণে ক্ষতির সম্ভাবনা হচ্ছে। আর গাইডকে ফলো করা হচ্ছে সবার জন্য কল্যাণকর। তাই আন-নসীহা হচ্ছে সঠিকভাবে কাজ করা, সঠিকভাবে কাজ করা। আর সঠিকভাবে যখন কাজ করা যাবে, তখন সেটা সবার জন্য কল্যাণকর হবে। সেটা সবার জন্য বলতে শুধু মানুষের জন্য নয়, সেটা কুল মাখলুকাতের জন্য, আল্লাহর সৃষ্টির জন্য সেটা কল্যাণকর। কারণ সৃষ্টি হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, যেমন তো আল্লাহর পরিবারভুক্ত, আল খালকু ইয়ালুল্লাহ, খালক হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত। তাই সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালি আইম্মাতিহিম ওয়া আম্মাতিহিম। পাঁচটি কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নসিহাত বা কল্যাণকামিতা হচ্ছে, বা সঠিকভাবে দায়িত্ব পালন করা, সঠিক কাজ করা হচ্ছে আল্লাহর জন্য, রাসূলের জন্য। লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য, আল্লাহর কিতাবের ক্ষেত্রে সঠিক কাজ করা। ওলি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের লিডার যারা, তাদের জন্য সঠিক কাজ করা। ও আম্মাতি, সাধারণ জনসাধারণের জন্য, সাধারণভাবে সব কাজে ভালো কাজ করা, সবটি নিয়মানুবর্তী অনুযায়ী কাজ করা। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই জমিনে, এই জমিন একটি পরীক্ষার হলের মতো। পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তারা পরবর্তী ক্লাসে যান, অথবা তাদের পড়ালেখা শেষ হলে তারা ডিগ্রি শেষ করেন, মাস্টার শেষ করেন, তার পর্যায়ে তার কর্মজীবনে যান। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা, দারুল ইবতেলা, পরীক্ষার জায়গা। এবং আমরা কি করছি সেটা আল্লাহ রাব্বুল আলামিন অবজার্ভ করতেছেন। এর মাধ্যমেই আমরা যেতে পারবো, যদি যারা পাস করবেন তারা যেতে পারবেন তার সেই মূলে, তার শিখরে ফিরে যাবেন। আর যারা ফেল করবেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি স্থান বানিয়ে রেখেছেন, যার নাম হচ্ছে জাহান্নাম, যার নাম হচ্ছে জাহান্নাম, দুজখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ওই মূলে যাওয়ার জন্য এত কিছু দিলেন, গাইড পাঠালেন, গাইডেন্স দিলেন, ওয়ার্ন করলেন, তারপর স্বাধীনতা দিলেন, বোধশক্তি দিলেন, যাতে করে ওগুলো বুঝে পথকে, নিজের পথকে যেন পরিষ্কার করতে পারে, মানব জাতি যাতে করে তার শিকড়কে ধরে রাখতে পারে, শিকড়ের দিকে এগিতে পারে, শিকড়ের দিকে যাওয়ার জন্য কাজ করতে পারে। আর যে এই এত কিছু পাওয়ার পর, এত কিছু পাওয়ার পর সে সেটাকে গুরুত্ব প্রদান করলো না, তার জন্য তার মূলে যাওয়া নয়, তার জন্য শাস্তি দেয়া, সেটা শুধু আল্লাহর সুন্না নয়, সেটা দুনিয়ারও মানুষের সুন্না, যে কোনো দেশের মানুষেরও সুন্না, সেটা মানুষেরও নিয়ম, সেটা।
একজনকে সব কিছু দেওয়া হলো, সব সুযোগ দেওয়া হলো, সে সুযোগগুলোকে ভায়োলেট করলো, রুলসকে ভায়োলেট করলো, তাহলে যে দেশের আইন সেই দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই ব্যক্তি জেলে যাবে, সেই ব্যক্তি শাস্তিপ্রাপ্ত হবে, সে রিওয়ার্ডেড হবে না, তাকে পুরস্কার দেওয়া হবে না, তাকে তিরস্কার করা হবে, তাকে শাস্তি ভোগ করতে হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার দিন দিলেন, দুনিয়া দিলেন আমাদেরকে, জানিয়ে দিলেন দুনিয়া কি, জানিয়ে দিলেন দুনিয়া কি, এবং আরও জানিয়ে দিয়েছেন যে এই দুনিয়ার গুরুত্ব বা দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই উপভোগের বস্তু, এগুলোর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু। হাদিস শরীফ, তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাদের পরকাল তথা আমাদের জান্নাত যাওয়া মূল আবাসস্থল সেটার তুলনায় এই দুনিয়ার গুরুত্ব কতটুকু আল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কামা ইয়াহমিলু আহাদুকুম ইসবাআহু। আমরা ছোট্ট একটা ব্রেকে যেতে হবে ইনশাআল্লাহ, আলোচনায় ফিরতেছি ইনশাআল্লাহ, সময় হয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতেছিলাম আমাদের সবার প্রিয় অনুষ্ঠান ইসলাম এবং সমাধান, আমাদের অতিথি অনেক সুন্দর করে আলোচনা করতেছিলেন, দেখতে দেখতে সময় হয়ে গেল ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। আপনারা ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন, ফিরতেছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতু। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতুহ। ইসলাম এবং সমাধানের প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আমাদের সবার প্রিয় অনুষ্ঠান ইসলাম এবং সমাধানে। আশা করি আপনারা সবাই টিভি সেটের সামনেই আছেন এবং দেখতেছেন আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম এবং সমাধান, আমাদের সবার প্রিয় চ্যানেল আয়ন টিভির পর্দাতে। তো ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের ইসলাম এবং সমাধানটি আমরা মূলত টপিকের ভিত্তিতে আমাদের অতিথি আলোচনা করেন এবং আমরা আপনাদের যারা ফোন করেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। আপনারা যারা আমাদেরকে ফোন করার চেষ্টা করতেছেন এবং করবেন, আপনারা যারা স্ক্রিনে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরে আপনারা সরাসরি আমাদের সাথে যে কোনো প্রশ্ন নিয়ে আসতে পারেন, ইনশাআল্লাহ আমাদের অতিথি প্রশ্নগুলোর উত্তর দেবেন। আমি সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে, উনি আলোচনা কন্টিনিউ করবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা অনলাইনের প্রশ্নের দিকে আজকে একটু মনোযোগ দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। বিরতির পর যারা যোগ দিয়েছেন সবাইকে আরও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আলোচনায় ছিলাম দুনিয়া, দিন ভার্সেস দুনিয়া, দুনিয়া কী এবং দিন কী, ধর্ম কী, রিলিজিয়ন কী। এই আলোচনায় আমরা এই পর্যায়ে ছিলাম যে দুনিয়ার গুরুত্ব বা দুনিয়ার মর্যাদা অথবা দুনিয়ার এই মর্তবা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ আমরা দুনিয়ায় আসার পর আমাদের সেই গন্তব্য চিরস্থায়ী নিবাস জান্নাতের কথা আমরা ভুলে যাই। আমরা একজন খোলা নিয়ে আসি ইনশাআল্লাহ আপনার সাথে, আমরা শুনতেছিলাম অনেক সুন্দর আলোচনা, ইনশাআল্লাহ আমরা খোলাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে আমার সালাম। আমি দুইটা আয়াত পড়ব, এর অর্থটা শুনতাম। দুইটা আয়াত পড়তেছি, অর্থটা শুনতাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون او كالصيب من السماء في ظلمات رعد وبرق يجعلون اصابعهم في اذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين لقد البرق يخطف أبصارهم كلما أضاء لهم ما شاءوا فيه إذا أظلم عليهم قاموا ولو شاء الله لا ذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. هذا شوكو دكينا نظرينا نقل يقل الله من السلام عليكم ورحمة الله وبركاته.
ধন্যবাদ হাজি সাহেবকেও সুন্দর কমেন্টের জন্য, আপনার জিজ্ঞাসার জন্য মুবারকবাদ জানাচ্ছি। আমরা আসলে কোরআনে করিমের এভাবে আয়াতের তর্জমা, পুরো আয়াতের তর্জমা সেটা করা আমাদের এই সময়ের এবং আমাদের এই অনুষ্ঠান সবার সাথে গিয়ে একটু কষ্টকর বা কঠিন বিষয়টি। তারপরেও আমি কিছু আপনাকে বলে দিচ্ছি। এই আয়াতটি সূরা বাকারায়, সূরা বাকারায় এই দ্বিতীয় রুকুতে রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাসাইবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা হেদায়াতকে গ্রহণ করে না, যারা সত্যকে গ্রহণ করে না, তাদের পথ চলা, তাদের জীবনের একটি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। এবং পুরো আয়াতটি এই মুহূর্তে আর তর্জমা করা যাচ্ছে না। আপনাকে মুবারকবাদ। যদি তর্জমার ব্যাপারে অনেক কোরআন শরীফের তর্জমা বাংলা ভাষায়, আরবি ভাষায় রয়েছে, উর্দু ভাষায় রয়েছে, ইংলিশ ভাষায় রয়েছে, আপনি বাংলা ভাষার কোনো তর্জমা যেটা সহজ মনে করেন আপনি সেখানে দেখে নিলে ভালো হবে। আপনাকে মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অনুষ্ঠান দেখা আমাদের সাথে শরীক হওয়াকে কবুল করুন। এবং আপনি অনেক অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসেন, যার কারণে আমরা এবং আমাদের দর্শকবৃন্দ তার থেকে উপকৃত হয়ে থাকেন। আপনাকে ধন্যবাদ। জাজাকাল্লাহ। আমরা কয়েকটা অনলাইনের প্রশ্ন উত্তর ইনশাল্লাহ দিয়ে দেয়, তারপরে ইনশাল্লাহ কোরআনের সাথে কথা বলবো। এক ভাই আমাদের গত সপ্তাহে প্রশ্ন করেছিলেন, আমরা উত্তর দিতে পারি নাই সময়স্বল্পতার কারণে, আবারও প্রশ্ন করেছেন উনি, যে গত সপ্তাহের প্রশ্নটি উনি জানতে চেয়েছেন গায়ে হলুদটা কোথায় থেকে আসলো, এটা কি কোনো রিলিজিয়াস ইস্যু, আর তারপরে ওলিমা কি করতেই হবে না না করলে হয়। ধন্যবাদ ভাইকে। গায়ে হলুদ যে অনুষ্ঠানটি সেটা আমরা যদি বাংলা ডিকশনারিতে খুঁজি বা সেটার উৎপত্তি স্থলেটা কীভাবে আসলো, ইসলামিক শরীয়তে বা ইসলামে এভাবে কোনো কালচার নয়, সেটা অন্য কালচার থেকে অ্যাডপ্ট হয়েছে। যেটা আমাদের জন্য যে অনুষ্ঠানে অনেক সময় আসে, যেটা এভাবে সম্পূর্ণ শরিয়ার দৃষ্টিতে, ইসলামী শরিয়তের দৃষ্টিতে অনেকগুলো কাজ সেখানে হয় যেগুলো হারাম, যার কারণে এভাবে কাজ করা। বিয়ে বাড়ি এবং মৃতের মরা বাড়ি, এর মধ্যে পার্থক্য হবে। বিয়ের বাড়িতে একটু আওয়াজ হবে, একটু আনন্দ উল্লাস হবে, সেটা বিয়ে বাড়ির বিষয়টি বোঝা যাবে যে সেখানে বিয়ে বাড়ি হচ্ছে। কিন্তু এর অর্থ এটা নয় যে ইসলাম শরীয়ত যে বাউন্ডারি দিয়েছে আমরা বাউন্ডারিকে ভায়োলেট করব। একজন মানুষ যে করতে পারে, কারণ আমরা আজকে যে আলোচনা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফ্রি অফ উইল দিয়েছেন, আমাদেরকে কাজ করার এখতিয়ার দিয়েছেন, ভালো করি মন্দ করি আমরা যে কোনো একটি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেটাই আমরা করব সেটাই আমরা করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আসবে, কারণ আমি চাচ্ছি, আমাকে সেই এখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যার কারণে একজন মানুষ তার ইচ্ছায় মন্দ কাজ করছে, এ কারণেই সে পরকালে শাস্তির সম্মুখীন হবে। তাই এই সমস্ত অনুষ্ঠানে ব্যাপারে যে সমস্ত অনেকগুলো কাজ আছে যেগুলো শরীয়ত মতো সেটাকে জায়েজ হয় না, জায়েজ কাজ নয়, এর কারণে এই বিষয়টি আসলে ইসলামিক শরীয়তের সাথে কোনো মিল নেই, সম্পর্কিত নয়, সেটা শরীয়তের উৎপত্তিও নয়, সেটা অন্য কালচার থেকে এসেছে। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে ওলিমার বিষয়ে, ওই যে খাওয়ানোর বিষয়ে। দ্বিতীয় বিষয়টি ওলিমা হচ্ছে সুন্না, ওলিমা হচ্ছে সুন্না, বিয়ের পর ওলিমা করা এটা সুন্না, সুন্নতে রসুল ইসলাম এবং রসুলের পাক সাল্লাল্লাহু ইসলাম এমনকি ইরশাদ করেছেন যে আউলিমু ওয়ালাও বে শাতিন, যদার সম্ভব না হয় তাহলে একটি বকরি বা একটা ছাগল দিয়ে হলেও অলিমা করো। এমনকি অলিমা করা হয়েছে কিছু আমরা মনে করেন যে হাইস বলা হয়, হাইসিন হলো যে এতে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমরা যেমন সিরিয়াল খাই, সিরিয়ালের মধ্যে বিভিন্ন ফ্রুট থাকে, দুধ থাকে, এগুলো মিশ্রণ করে এইভাবে হাইস একটা ফুড, একটা ডিশ,
এই ডিশ দিয়েও অলিমা করার কথা বলা হয়েছে। অর্থাৎ অলিমা করা সুন্না, সুন্না অলিমা অর্থ যে পার্টি করতে হবে এভাবে নয়, এটা এটা নয়, এভাবে করলে করা যাবে, পার্টি করে অলিমা করি আমরা আলহামদুলিল্লাহ সেটা যা সেটাও অলিমা, কিন্তু একজন যদি সেভাবে পার্টি না করেন কিন্তু বিয়ের পরে, বিয়ের পরে তিনি বিয়ের অ্যানাউন্স হিসেবে আত্মীয় স্বজন যারা আসলেন, বন্ধু বান্ধব যারা আসলেন তাদেরকে তিনি খাওয়ানোর ব্যবস্থা করলেন, এমনকি একজনকে বলেছেন এক মাস পর্যন্ত অলিমা করেছেন, এর অর্থ ডিফারেন্ট সময়ে মানুষ এসেছেন তাদেরকে খাওয়াইছেন। অলিমা হচ্ছে সুন্না, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অলিমা করা, এবং যেহেতু সুন্না তাই সেটা করার মাধ্যমে ফজিলত পাওয়া যায়, অসুবিধার কারণে কেউ না করতে পারলে তাতে কোনো গুনাহ নেই। জাযাকাল্লাহ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দেখি আমাদের সাথে লাইনে কে রয়েছেন, আসসালামু আলাইকুম। হুজুর, আমি আরেকবার একটা প্রশ্ন করতাম হুজুর। জি ইনশাআল্লাহ। আমরা তো মুসলমান, কবরে যাই মুআমলা হুজুর, তা আমরা যে গোড়াজাব তো হবে, গোড়াজাব হবে, হাড্ডি উড্ডি একবার চুরমার হবে, আমরা যে মুসলমান আমরা তো কি হাড্ডি উড্ডি চুরমার হবে নি হুজুর? দুইটা মানে এর অর্থটা কি, কাফির বিমানদের মাটিয়ে চাপা দিব, হাড্ডি উড্ডি ঘুরাইব, আমরা মুসলমান ইমান আনছি, আমরা তো এইভাবে এইভাবে আজাব দেওয়া হবে নি? আর আরেকটা কথা হুজুর, এক লাখ নমাজটা ছয় টাকা পড়লে হইব নি না চার টাকা পড়লে পুরা সব হইব? যে কবরের আজাব, কবরের আজাব সত্য, কবরে আজাব হয়ে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আজাব হচ্ছেন সেটা দেখেছেন, এই জমিনে থেকে খবরের আজাব দেখেছেন, এবং সাহাবা একরামদেরকে ইরশাদ করেছেন তাদের জন্য দোয়া করার জন্য, রসুলের যে দোয়া করেছেন রসুল পাক সাল ইসলাম সেই খবরবাসীর জন্য দোয়া করেছেন। খবরের আজাব সত্য, এবং খবরের আজাব শুধুমাত্র যারা মুসলমান নয় তাদের জন্য নয়, মুসলমানের জন্যও খবরের আজাব হবে, খবরের আজাব মুসলমানের জন্য হবে। এর কারণে খবরের মূল আজাবের সাধারণ দুটি কারণ হচ্ছে, যে কবরের আজাবের সাধারণ দুটি কারণ হচ্ছে, একটা হচ্ছে গীবত, একটা হচ্ছে নমিমা। নমিমা যারা করেন, নমিমা অর্থাৎ হচ্ছে এক জায়গার কথা আরেক জায়গায় শুধু এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করা, মানুষের কথা মুখে মুখে একজনের কথা আরেকজন শুনলেন, তিনি আরেকজনকে বললেন, তিনি আরেকজনকে বললেন, এইভাবে এটা হচ্ছে নমিমা। আর গীবত হচ্ছে একজন মানুষের দুষ্টকে চর্চা করা, দুশ্চর্চা করা। এই সমস্ত কাজ যারা করেন এবং তওবা ব্যতীত যদি মৃত্যুবরণ করেন তাহলে সেই ব্যক্তি কবরে শাস্তি পাবেন। দ্বিতীয় হচ্ছে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যে রসুল পাক ইসলাম হাদিসে জারিদা যেটাকে বলা হয়, অর্থাৎ যে একটি কবরে রসুল পাক ইসলাম খাজুরের ডাল ব্যঙ্গে সেই কবরের উপর গেড়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই দুই কবরের মধ্যে শাস্তি হচ্ছে, আর তাদের শাস্তি হওয়ার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, একজনের শাস্তি হচ্ছে নমিমার কারণে, দুশ্চর্চা করার কারণে, এবং মানুষের কাছে অন্যের দোষ নিয়ে কথাবার্তা বলা, একজন থেকে আরেকজনের কথাকে ইনফরমেশনকে পাস করার জন্য। আর আরেকজন হচ্ছেন যিনি যখন পেশাব করতেন, বাথরুমে যেতেন, তখন ভালোভাবে পরিষ্কার হতেন না, অর্থাৎ খেয়াল রাখতেন না কাপড়ে পড়ছে কি না, এইভাবে। এই দুই কারণে খবরের শাস্তি হয়। খবরের শাস্তির আরও অনেক কারণ রয়েছে, তাই এই শাস্তিটা শুধুমাত্র যারা বিশ্বাসী নয় তাদের জন্য নয়, মুসলমানের জন্য। এবং দক্তায় খবর যেটা, খবরের চাপ যেটা, এটা সবার জন্য, খবরের চাপ যেটি সবার জন্য, যার কারণে অনেকে সেটাকে অনুভব করবেন, অনেকে সেটা অনুভব করবেন না, সেটা তার আমলের উপর ভিত্তি করে হবে। এর কারণে কবরের সেই চাপ দেওয়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা চেয়েছেন। নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার বস্তু থেকে আল্লাহর কাছে ফানা চাইতেন। এর মধ্যে একটি হচ্ছে জাহান্নাম থেকে ফানা চাইতেন আল্লাহর কাছে, দুনিয়ার ফিতনা থেকে ফানা চাইতেন, দাজ্জালের ফিতনা থেকে ফানা চাইতেন, কবরের আজাব থেকে ফানা চাইতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটা করতেন,
এবং হাদিস শরীফে এসেছে যে তোমরা নামাজ শেষ করো না, অর্থাৎ নামাজের ভিতরে হোক অথবা নামাজের বাইরে হোক, এই চারটি বিষয় থেকে আল্লাহর কাছে তোমরা ফানা বা প্রোটেকশন আশ্রয় না চেয়ে তোমরা নামাজের কাজ শেষ করো না। তাই কবরের আজাব, কবরের দক্তায় কবর, কবরের চাপ, সেটা সত্য এবং সেটা হয়ে থাকে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবরের আজাব থেকে মাফ করে দেন। অনেক মানুষের কবরের আজাব হবে না, কিছু আমল আছে যে আমলগুলো করলে কবরের আজাব হয় না। তন্মধ্যে একটি আমল হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে সূরাতুল মুলক, যেটি তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, যারা প্রতি রাতে অভ্যাস, যার প্রতি রাতে সূরাতুল মুলক তিলাওয়াত করেন, এই ব্যক্তির কবরের আজাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই সূরাকে বলা হয় সূরাতুল মুনজিয়া, সূরাতুল মুনজিয়া। এই সূরা নাজাত দান করে কবরের শাস্তি থেকে। তাই আমরা যেন সূরাতুল মুলক প্রতি রাতে একবার তিলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন। এখানে একটি কথা হয়তো আসবে প্রশ্নের মধ্যে, যারা মহিলা, যারা মাবুন যারা আছেন, তারা হয়তো অনেক সময় তাদের জন্য কোরআনে কারিমের তিলাওয়াত করা, কোরআন স্পর্শ করা হারাম। এই সময় তারা, তাদের এই সময়ে যদি তারা বিশেষ সময়ে না তিলাওয়াত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিলাওয়াত করার মধ্যে সামিল রাখবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এতই দয়াশীল তার বান্দাদের প্রতি। সুস্থ অবস্থায় মানুষ যে কাজ করে, ভালো কাজ করে, নেক আমল করে, অসুস্থ অবস্থায় যদি সেই নেক আমলটি করতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নির্দেশ দান করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সুস্থ অবস্থায় যে নেক আমল করেছে, অসুস্থতার কারণে সে কাজ করতে পারছে না, তুমি তার নামায় আমলও সে কাজ করেছে, সেই পরিমাণ সওয়াব দান করে দাও। তাই আমাদের বোনেরাও এ ব্যাপারে নৈরাশ্যের কোনো প্রয়োজন নেই যে কবরের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য। হাদিস শরীফে বর্ণিত আছে যে সূরাতুল মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করেন, তাদের কবরের শাস্তি থেকে আল্লাহ রক্ষা করেন। আপনারও ইনশাআল্লাহ সেটা তিলাওয়াত করবেন। বিশেষ সময়ে আপনারা তিলাওয়াত না করতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম আযু আকবার। জাযাকাল্লাহ। আমরা একজন কলার ইনশাআল্লাহ নিয়ে আসি, তারপরে ওনার প্রশ্নতে ফিরবো। দেখি আমাদের সাথে পরবর্তী লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, কলাকে আমাকে শুনতে পাচ্ছেন? আমরা কি কলারকে হারিয়ে ফেলছি? আমরা আপনাকে হারিয়ে ফেলছি। ইনশাআল্লাহ আপনি আবার চেষ্টা করুন, আমরা আপনার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। আমাদের হাজির সাহেবের আরে আমরা পরবর্তী করার সাথে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম খোলারকে বলছে, আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে, আপনাদের টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে সরাসরি কথা বলতে হবে, তাহলে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি শুনতে পাবো এবং আপনারাও আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পারবেন ইনশাআল্লাহ। দেখি পরবর্তীতে লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। আপনি ইনশাআল্লাহ আবার চেষ্টা করুন, আমরা আপনার সাথে ফোনে কথা বলার চেষ্টা করব। ওনার পরবর্তী প্রশ্নের উত্তরটা যদি দিয়ে দেন। সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফের ফজিলতে বর্ণিত হয়েছে যে শুক্রবারে যারা সূরাতুল কাহাফকে তিলাওয়াত করলেন, তারা দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা লাভ করবেন। তাই শুক্রবারে সূরাতুল কাহাফ, শুক্রবার, এতে শুক্রবারই রাত হোক, বৃহস্পতিবারই রাত, দিবাগত রাত্রি যেটি সেই রাত হোক অথবা শুক্রবারের দিন হোক, সূরা কাহাফ একবার তিলাওয়াত করা, তার অন্যান্য আরও ফজিলত রয়েছে। আরেকটি নামাজের কথা বলছিলেন আপনার, ইয়াদ পড়ে কিনা নামাজের প্রশ্নটা আমি লিখতে পারিনি ওনার, আমি মিস করে ফেলছি। ইনশাআল্লাহ আপনার পরবর্তী অনুষ্ঠানে আমরা দেওয়ার চেষ্টা করবো। আমরা সরাসরি এবং আমি অনুরোধ করব দর্শকদেরকে, যারা প্রশ্ন করেন, আপনারা একসাথে একটি প্রশ্ন করলে আমাদের জন্য সেটা নোট করাও সহজ হয়ে যায় এবং উত্তর দেওয়াটাও সহজ হয়ে যায়।
জাজাকাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের অতিথি কী বলেছেন। ইনশাআল্লাহ আমরা সরাসরি অনলাইনের প্রশ্ন উত্তরে চলে যাই। আমাদের টাইম স্বল্প, আমরা যদি ছোট্ট করে কয়েকটি প্রশ্ন উত্তর দিতে পারি। এক ভাই প্রশ্ন করেছেন, দুই সিজদার মাঝখানে ছোট্ট করে কী পড়া যায়? ওনার মেমোরি তেমন একটা ভালো না, মনে রাখতে পারেন না, যদি ছোট্ট একটা কিছু বলে দেন যে দুই সিজদার মাঝখানে কি কিছু পড়তে হবে কিনা না পড়তে হবে। দুই সিজদার মধ্যখানে মাসনুন দোয়া রয়েছে, দুই সিজদার মাঝখানে মাসনুন দোয়া রয়েছে, আল্লাহুম রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি। এখন যাদের মনে থাকে, যাদের জানা আছে, চারটি শব্দ বা পাঁচটি শব্দ পড়তে পারবেন। যার স্মরণে শুধু রাব্বিগফিরলি পড়লেই হবে, অর্থাৎ আল্লাহর কাছে মাফি চাওয়া। রাব্বিগফিরলি অর্থ হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি আল্লাহ আমার উপর রহম করুন, ওয়াহদিনি আল্লাহ আমাকে সঠিক পথ প্রদর্শন করুন, ওয়াজবুরনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সকল অন্যায় কাজকে আপনি মাফ করে দিন, আমার কাফফারা হিসেবে কবুল করুন। জাজাকাল্লাহ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। একবার প্রশ্ন করেছেন, মাগরিবের নামাজ কতটুক আজানের পরে কতটুক পরে পড়া যায়? মাগরিবের নামাজ হচ্ছে অন্যান্য নামাজের চেয়ে টাইমটি একটু শর্ট। মাগরিবের নামাজের দুইটি টাইম রয়েছে, হানাফি মজহব মতো দুইটি টাইম রয়েছে। দুইটি টাইম হচ্ছে, দুইটি টাইমের সর্বোচ্চ 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত, সূর্যাস্তের 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত মাগরিবের নামাজ পড়লে মাগরিবের নামাজ আদায় হবে, ওয়াক্ত মতোই আদায় হবে। সেটা এই সূর্য চন্দ্রের উপর নির্ভর করে, চন্দ্র বৎসরের বিভিন্ন সময়ে কম বেশি হয়ে থাকে, আরও বাড়ে কখনো, এখনের সময়ে আরও বাড়ে। এটা হচ্ছে আকাশের সেই অবস্থা, সূর্যাস্তের পরে আকাশের অবস্থার পরিবর্তনের উপর নির্ভর করে মাগরিবের নামাজের শেষ এবং এশার এশার অক্তের শুরু। এই হিসেবে ম্যাক্সিমাম অ্যাবাউট 1 আওয়ার টিল মাগরিবের নামাজ উইল বি ভ্যালিড ইনশাআল্লাহ, মানে 1 ঘন্টার ভিতরে পড়া যেতে পারে। বাট উত্তম হচ্ছে মাগরিবের নামাজ, উত্তম হচ্ছে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে, কারণ মাগরিবের দুইটি ওয়াক্ত রয়েছে, অর্থাৎ এক ওয়াক্ত এর আগে হাফ এন আওয়ারের ভিতরে এক ওয়াক্ত শেষ হয়ে যায়, যেটা মুত্তাফাক আলাইহি সকল ইমামদের মতে মাগরিবের ওয়াক্ত হবে হাফ এন আওয়ার পর্যন্ত থাকবে টাইম, এবং অ্যাবাউট হাফ এন আওয়ার। এবং অন্য উলামাদের মানে হানাফি মাজহাবের অন্য মত হচ্ছে যে তার চেয়ে আরও বেশি থাকবে, তার চেয়ে আরও বেশি থাকবে। উত্তমটা হচ্ছে হাফ এন আওয়ার ভিতরে পড়ে নেওয়াটা, পড়ে নেওয়াটাই উত্তম। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমরা এখন মোবাইলে কোরআন শরীফের অ্যাপগুলো পাওয়া যায়, তো উনি কি সবসময় মোবাইলের মাধ্যমে দেখে কোরআন শরীফ পড়বেন, না আমাদের যে কোরআন শরীফ যেটা সেটাকে নিয়ে পড়াটা উত্তম হবে? ধন্যবাদ ভাই, এটা সহজ কথা। মোবাইলে যে কোরআন শরীফ আছে সেটা তিলাওয়াত করলে তিলাওয়াতের সওয়াব পাবেন, যেভাবে একটি হরফ তিলাওয়াত করলে 10টি নেকি সেই সওয়াব আপনি পাবেন। কিন্তু মোবাইলের বা অ্যাপসের মধ্যে যে কোরআন সেটা মাসহাফ নয়, সেটা মাসহাফ নয়, কোরআন শরীফের সেই কপি নয়, কোরআন শরীফের কপি। তাই কোরআন শরীফের কপিতে যখন আপনি পড়বেন তখন তার অনেক আদব রয়েছে, যদিও মোবাইলের সময় সেই আদবগুলো রক্ষা করার প্রয়োজন, কিন্তু কিছু যেমন উজুর শর্ত, কোরআন শরীফ স্পর্শ করতে হলে আপনাকে পবিত্র পরিচ্ছন্ন থাকতে হবে, হতে হবে। কিন্তু মোবাইলে যদি একজন তিলাওয়াত করেন তার অজু চলে যায়, তখন তিনি তিলাওয়াত করতে পারবেন, মোবাইলকে টাচ করতে পারবেন, গুনাহ হবে না। কিন্তু কোরআনে করিম যখন মাসহাফ থাকবে তখন তার উজু না থাকলে তিনি কোরআন স্পর্শ করতে পারবেন না, যার কারণে সেখানে আরও কৌশাসনেস বেশি হবে, সতর্কতা বেশি হবে, এবং মাসহাফ থেকে তিলাওয়াত করা উত্তম। জাজাকাল্লাহ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আজকে আরেকটা প্রশ্ন ছিল, বা আমাদের সময় অনেক স্বল্প, স্বল্পের সময় 2 মিনিট রয়েছে সময়। এক ভাই প্রশ্ন করেছেন, অনেক জানতে চেয়েছেন অনেকগুলো ওনার বিষয়ে, একটা প্রশ্নের উত্তর দিতে পারবো। উম্মেহানি কে ছিলেন? উনি অনেক ওয়াজে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মেহানির ঘর থেকে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে গেছিলেন, তো আমরা শর্ট করে দিতে হবে, 2 মিনিট রয়েছে। উম্মেহানি রাসূল পাক ইসলামের ফুফু ছিলেন, ফুফু ছিলেন। ভাই আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আলোচনা করতে চাই না, আপনি আলোচনা জানতে চেয়েছিলেন মেরাজের কাহিনী, ইনশাআল্লাহ আমরা
পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব। আমাদের অতিথিকেও সময় দিতে হচ্ছে, আমাদের প্রোগ্রাম শেষ করতে হচ্ছে, আজকে এক মিনিট আপনাকে দিতে পারবো ম্যাক্সিমাম। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আলোচনায় ছিলাম দিন ভার্সেস দুনিয়া, এই দুনিয়ার কতটুকু মূল্য, আমরা যে আমাদের স্থায়ী নিবাস সেই শিকড়ের তুলনায়। তিরমিজি শরীফের হাদিস হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নারেট করেছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মাউদা সাউতিন ফিল জান্নাহ, একটি সিঙ্গল, সাউতিন মানে যেটাকে বলা হয় সিঙ্গল বা সাউত, যেটা দিকে ঘোড়াকে আঘাত করা হয় ঘুড়সওয়ারের হাতে থাকে, এই সাউত বা একটা স্টিক, একটা স্টিক বা একটা লাঠির পরিমাণ, যে এই পরিমাণ জান্নাতের এই পরিমাণ স্থান, খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ায় যত নিয়ামত আছে, যত উপভোগ্য বস্তু আছে, যত বিষয় আছে দুনিয়ার, সব কিছুর তুলনায় জান্নাতের আমাদের সেই পূর্বস্থান, আমাদের সেই ডেস্টিনেশন মার্জা জান্না আসল স্থান যেটা ফিরে যাব যেটায়, সেটার তুলনায় দুনিয়া এতটুকু মূল্যবান। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে একজন মানুষ যদি পানির একটি সমুদ্রে তার একটি আঙ্গুলিকে সে ডিপ করে এবং তা তুলে আনে, এই যতটুকু পানি আসে এর চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার ভ্যালু কম আখেরাতের তুলনায়। তাই আমরা এই দুনিয়ায় এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজুরু মা নাআমালু, আমরা কিতা কাজ করতে কী কাজ করতেছি আল্লাহ রাব্বুল আলামিন অবজার্ভ করতেছেন, আমরা যেন আল্লাহর প্রদত্ত, আল্লাহর প্রেরিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রেখে যাওয়া, দেখিয়ে যাওয়া সেই পথ, সেই মত, সেই আকীদা বিশ্বাস আমরা যেন পোষণ করি, আমাদের কাজ, আমাদের কথা, আমাদের আচরণ সব কিছুকে যদি আমরা সেই অনুযায়ী গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা ফিরে যাব আমাদের সেই আদিনিবাস জান্নাতে। আর তাতে অন্যতা যারা করবে তাদের জন্য রয়েছে পরকালে কঠিন শাস্তি, যার কারণে দুনিয়াকে বলা হয়েছে যে এই দুনিয়া হচ্ছে গরুর দুনিয়া, মানুষ দুনিয়ার মাধ্যমে মানুষ ডিসিভ হয়ে থাকে, মানুষ বুদ্ধুকা প্রাপ্ত হয়ে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনাতুদ দুনিয়ার থেকে, নামাজ পড়ে যে চারটি বিষয় থেকে ফানা চাইতেন, ফিতনাতুদ দুনিয়ার থেকে, এই দুনিয়ার মধ্যে ডুবে যাওয়ার থেকে, দুনিয়ার ফিতনায় পড়ে আখেরাতকে লস্ট করার থেকে, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, নামাজের পরে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনার থেকে হেফাজত করুন এবং আমাদেরকে আমাদের আদিনিবাস জান্নাত থেকে আমরা এসেছি, আমরা যেন আবার সেই জান্নাতে যেতে পারি, সেই অনুযায়ী কাজ করার তৌফিক এনায়েত করুন। প্রিয় ভাই বোনেরা, আমরা শুনতেছিলাম আমাদের অতিথির কাছ থেকে অনেক সুন্দর আলোচনা। সময় স্বল্পতার কারণে আজকের আমাদের প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। আমি আমাদের অতিথির সাথে তাল মিলিয়ে এই কথাই বলবো, আমরা যেন ফিতনার মাঝে না পড়ি, ফিতনা সৃষ্টি না করি, আমাদের সমাজকে যেন আমরা ফিতনার বাহিরেই রাখার চেষ্টা করি, মানুষের জন্য ক্ষতি না করি, মানুষের ভালো না করতে পারি, মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা না করি, এবং যেন চেষ্টা করি মানুষের মঙ্গল করার জন্য, সমাজের মঙ্গল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহর কাছে সব সময় যেন আমরা ক্ষমা প্রার্থনা করি, এবং মহান মালিকের কাছে যেন সব সময় আল্লাহর দরবারে যেন আমরা চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন, মানুষের জন্য ভালো করার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং ইসলামের পথে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনাদের সামনে ডিফারেন্ট টপিক নিয়ে দেখা হবে। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।